দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। জন্ম নিবন্ধন আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সনদ, এবং জন্মের পরে কিন্তু আমরা প্রথমে এই জন্ম সনদটা কিন্তু পেয়ে থাকি। আমাদের মধ্যে অনেক সচেতন গার্ডিয়ান আছেন যারা কিনা এই জন্ম নিবন্ধনটা খুব দ্রুতই করে ফেলে, কিন্তু অনেকে রয়েছে যারা কিনা দেখা গেছে একটু করি বা করব সামনে এরকম ভাবতে ভাবতে দেখা গেছে সময় চলে যায়, কিন্তু তারপরেও তারা করে না। এটার পেছনে একটা কারণ রয়েছে, আলসেমি এবং মূলত কী কী লাগবে বা কত সময় লাগবে, কত টাকা লাগবে, এইগুলো একটু ভাবতে ভাবতে আমাদের সময় চলে যায়। সো ভিউয়ার্স, আপনাদের মাঝে আছে আমি ইব্রাহিম এবং আপনারা দেখছেন আইবিএম টেক স্টুডিও। তো আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ আমি ক্লিয়ার করে দিই জন্ম নিবন্ধন করার সঠিক নিয়ম, কী কী ডকুমেন্ট লাগবে অর্থাৎ কী কী কাগজপত্র লাগবে, কত টাকা এবং সময় কত কত দিন লাগবে, টোটাল কিন্তু এই ভিডিওতে আপনাদের মাঝে আমি আলোচনা করব। তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি মনে করে থাকেন এই ভিডিওটা দেখে আপনি বিন্দু পরিমাণ উপকার পেয়েছেন, তাহলে শেয়ার করে আপনি আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন। তো সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে যাব এবং সেখানে বিস্তারিত আপনাদের আমি দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জন্ম নিবন্ধন করার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, খরচ ও সময়। তো এছাড়াও নিচের দিকে যদি একটু আসি দেখতে পারবেন এখানে একটা বাচ্চার হাতে একটি জন্ম নিবন্ধন তার সনদটি রয়েছে এবং সে হাসি খুশি মুখ। হ্যাঁ, তো বিস্তারিত সবকিছু থাকবে আজকের ভিডিওতে আপনাদের, পরে আমি এখন বিস্তারিত জানিয়ে দিচ্ছি। প্রথমে দেখেন এখান থেকে লেখা হচ্ছে এবং আমি রেফারেন্স দিচ্ছি সময় নিউজকে অর্থাৎ সময় টিভিকে, দেখতে পারবেন এখান থেকে রয়েছে জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, দেশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কার্যকলাপের জন্য একটি অপরিহার্য নথি জন্ম নিবন্ধন বা জন্ম সনদ। আপনারা সকলে জানেন জন্মসূত্রে একজন ব্যক্তির নাগরিকত্বের পরিচয় ধারণ করে এই জন্ম নিবন্ধন সনদপত্রটি, তাই শিশুর জন্মের পরপরই অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজের পাশাপাশি বাবা মায়ের উচিত সরকারি খতিয়ান শিশুর নামটি নিবন্ধন করা। পূর্বে জন্ম নিবন্ধন প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত অনলাইনে হলেও বর্তমানে সরকারি ডাটাবেজে নাগরিকদের তথ্য সংরক্ষণের স্বাস্থ্যে অনলাইনের মাধ্যমে তথ্যগুলো নেওয়া হচ্ছে। চলুন জেনে নেই জন্ম নিবন্ধনের সর্বাধুনিক প্রক্রিয়া। নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করে চলে আসি। প্রথমে আমরা এখান থেকে প্রশ্ন রেখে যাচ্ছি, জন্ম নিবন্ধন করার জন্য কি কি কাগজপত্র লাগে বা কি কি ডকুমেন্ট লাগে? তো দেখেন এখান থেকে কয়েকটি অপশন দিয়ে আছে। জন্ম নিবন্ধনের জন্য প্রথমে কিছু কাগজপত্রের প্রস্তুত রাখতে হবে, এজন্য বিভিন্ন বয়সের লোকদের জন্য কাগজপত্রের ভিন্নতা রয়েছে। প্রথমে এখানে শিশুদের কথা বলা হয়েছে, শিশুদের জন্ম নিবন্ধনকরণের জন্মের পর 45 দিনের মধ্যে যে কাগজপত্রের প্রয়োজন তা হলো, দেখতে পারবেন এখান থেকে বেশ কয়েকটি অপশন দিয়েছে। তার এক নম্বরে রয়েছে অনলাইনে আবেদনকৃত ফর্মটির প্রিন্ট কপি, দুই নম্বরে রয়েছে শিশুর কপি, পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে। তারপরে রয়েছে শিশুর ইপিআই অর্থাৎ এই যে এখান থেকে টিকা যে কার্ড রয়েছে, ঠিক আছে, টিকা কার্ড আপনার বা ইপিআই কর্মীর নিকট থেকে প্রত্যয়ন পত্র লাগবে। এরপর এখান থেকে শিশুর জন্মস্থান ও জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে হাসপাতাল বা ক্লিনিক থেকে শিশুর জন্ম সনদের সত্যায়িত অনুলিপি বা বার্থ অ্যাটেন্ডেন্ট এর প্রত্যয়ন পত্র বা শিশুর জন্য সংক্রান্ত অন্য কোনো প্রমাণপত্র। এরপর 5 নম্বর অপশন রয়েছে বাংলা ইংরেজি দুই ভাষাতেই বাবা মার অনলাইনে নিবন্ধন সনদ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো এই একটা কাজ এখন করে রাখলে পরবর্তীতে কিন্তু আপনার আর কোনো ঝামেলা হবে না। এরপর রয়েছে 6 নম্বরে বাবা মা জাতীয় পরিচয়পত্র, এরপর রয়েছে শিশুর যে কোনো একজন অভিভাবকের কর পরিশোধের প্রমাণ। তো বুঝতে পারলেন এটা হচ্ছে শিশুদের জন্য, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি 46 থেকে 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে উপরোক্ত 4 নং বাদ দিয়ে বাকি সব কাগজই লাগবে। 4 নম্বর কোনটা? এই যে এখান থেকে শিশু জন্মস্থানের তারিখের প্রমাণপত্র, এইটা, ঠিক আছে। এরপর দেখেন এখান থেকে বলেছে 5 বছরের বেশি শিশু অথবা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, এই যে যেটা আমি এইমাত্র এটা পড়ে শুনলাম আপনাদের, এখানে বলছে অনলাইনে আবেদনকৃত ফর্মের প্রিন্ট কপি, শিশুর 1 কপি, পাসপোর্ট সাইজের ছবি যেটা উপরে আপনাদের বলেছি। এরপর বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত MBBS বা তদুত্তর ডিগ্রির চিকিৎসক এর নিকট থেকে প্রত্যয়ন পত্র। এরপর এখান থেকে আরো কিছু অপশন দেওয়া আছে যেটা আমি উপরে এখান থেকে পড়ে নিয়েছি, আপনারা এগুলো একটু কষ্ট করে দেখবেন, এটার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। জন্ম নিবন্ধন সনদ এর জন্য আবেদন পদ্ধতি,
বর্তমানে হাতে লিখে ফর্ম পূরণের মাধ্যমে আর জন্ম নিবন্ধনে আবেদন নেওয়া হয় না। অনলাইনের মাধ্যমে আবেদন করে অতঃপর সেই পূরণকৃত ফর্মের প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটস্থ স্থায়ী সরকারের কার্যালয়ে জমা করতে হয়। বুঝতে পারছেন, আগে হচ্ছে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং সেটা হচ্ছে জমা দিতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদ যেটা রয়েছে, অনেকে গ্রামে যারা রয়েছেন বোর্ড অফিস আছে, সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনাকে জমা দিতে হবে। দেখতে পারবেন এরপর বলা হয়েছে অনলাইনে জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে প্রথমে যেতে হবে বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইটে। ঠিক আছে, মানে জন্ম নিবন্ধন যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। প্রথম স্ক্রিনে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহের জন্য স্থায়ী সরকারি অফিস নির্বাচন করতে হবে। প্রার্থী তার নিজের জন্মস্থান, ঠিকানা অথবা বর্তমান ঠিকানা থেকে সনদ নিতে পারবে। মানে আপনার পুরোপুরি যে ডকুমেন্ট গুলো আছে, ডকুমেন্ট গুলো আপনার ফর্মে ফিল আপ করতে হবে। এরপর ধাপে ধাপে প্রার্থীর নাম, বাবা মার তথ্য দেওয়ার পালা, পরবর্তী প্রার্থীর জন্য জন্ম সনদের আগে হলে বাবা মা শুধুমাত্র নিজেই দিলেই হবে, অন্যথায় বাবা মার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। তো দেখতে পাচ্ছেন, এবং সর্বশেষে প্রার্থীর ফোন নাম্বার দিতে হবে যেখানে জন্ম সনদের আবেদন সংক্রান্ত তথ্যের বার্তা আসবে, মানে আপনার SMS আসবে আর কি। যদিও আপনারা একটি বিরক্তি অনুভব করেন, তারপরেও কিন্তু এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একটু কষ্ট করে যদি বিষয়গুলো আপনি জানেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনি অন্যকে সলিউশন দিতে পারবেন। এই উদ্দেশ্য করে কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা। অনলাইনে আবেদনের সম্পূর্ণ হলে প্রাপ্ত আবেদনটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে, অতঃপর এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নিকটস্থ স্থায়ী সরকারের কার্যালয়ে সর্বোচ্চ 15 কর্মদিবসের মধ্যে জন্ম নিবন্ধন ফি সহ জমা দিতে হবে। তাহলে কি হবে, মানে আপনি আবেদন করা থেকে 15 কার্যদিবসের মধ্যে আপনাকে এই ফর্মটা জমা দিতে হবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমাদের মধ্যে অনেকে আছে যে আবেদন করে রেখে দেয় কিন্তু পরবর্তীতে অফিসে আমরা এই ফর্মটা ফিল আপ করি না। জমা দেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অফিস কপি রেখে একটি গ্রাহক কপি দিবে। অবশেষে মোবাইলে জন্ম সনদ নিবন্ধনের নিশ্চয়তা বার্তা এলে সনদটি নেওয়ার দিন এই গ্রাহক কপিটির সাথে নিয়ে যেতে হবে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন, আপনাদের লাইন বাই লাইন আমি পড়ে শোনাচ্ছি, এই জন্য যাতে করে আপনারা আমার কথাটা শুনতে পারেন বা বুঝতে পারেন। অনলাইনে আবেদন শেষ করার পর একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়। এই আইডি ও প্রার্থীর জন্ম তারিখ প্রদান করে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের চলমান অবস্থান জানা যাবে। এখন আমাদের পালা হচ্ছে জন্ম নিবন্ধন এর জন্য প্রয়োজনীয় ফি বা সময়। 45 দিন বয়সী শিশুর জন্ম নিবন্ধন বিনামূল্যে করা যাবে। এটা অলরেডি বিষয় নিয়ে আপনাদের একটা আমি ভিডিও তৈরি করে দিয়েছি, সেই ভিডিওর লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, চাইলে আপনারা সেটা কিন্তু দেখতে পারেন। 46 দিন থেকে 5 বছর বয়স শিশুদের জন্ম নিবন্ধনের জন্য 25 টাকা ফি। দেশের বাইরে থেকে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে ফি হচ্ছে $1। তারপর 3 নম্বর রয়েছে জন্ম সনদ সংশোধনের ফি $100, দেশের বাইরে প্রার্থীর জন্য $2। 4 নম্বর রয়েছে বাংলা ইংরেজি দুই ভাষাতেই মূল সনদ পেতে বা তথ্য সংশোধনের পর সনদের কপি পেতে সম্পূর্ণ ফ্রিতেই করা যাবে। এরপর 5 নম্বর যে অপশনটা রয়েছে, কিন্তু বাংলা ইংরেজি দুটো ভাষাতে জন্ম নিবন্ধন সনদের নকল পেতে $50 এবং দেশের বাইরে প্রার্থীর জন্য $1 ফি দিতে হবে। তো বুঝতে পারলেন, টাকা কিন্তু বেশি লাগে না, কিন্তু অতিরিক্ত টাকা আমাদের কাছ থেকে নেওয়া হয়। অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এবং ডকুমেন্ট, আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা ধার্য করা হলে অবশ্যই তার কাছ থেকে আপনি রসিদ নিয়ে নিবেন। তো দেখেন, এখান থেকে বলা হয়েছে আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দেওয়ার সময় জন্ম নিবন্ধন ফি প্রদান করতে হবে। সাধারণত আবেদনের দিন থেকে 5 কর্মদিবসের মধ্যে জন্ম নিবন্ধন সনদ তৈরি করা যায়, কিন্তু প্রায় মাস খানেকের মতো সময় লেগে যায় জন্ম নিবন্ধন সনদটি হাতে পেতে। তো বুঝতে পারলেন যে আসলে আপনার জন্ম নিবন্ধনটি আবেদন করা থেকে কতদিনের নাগাতের মধ্যে কিন্তু আপনি হাতে পেতে পারেন। খুবই যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আপনাদের মাঝে আমি আলোচনা করে দেখিয়ে দিচ্ছি। জন্ম নিবন্ধনের পেতে সংশোধনের শর্তাবলী, এখন এই সংশোধনের শর্তাবলী কি কি রয়েছে এগুলো আপনাদের মাঝে আমি আলোচনা করব। বাবা বা মায়ের নাম সংশোধন করার ক্ষেত্রে তাদের অনলাইনে নিবন্ধন জন্ম সনদ নম্বর দিয়ে তথ্য সংশোধনের জন্য আবেদন পূর্বক তাদের নাম সংশোধন করতে হবে। তারপর প্রার্থীর জন্ম নিবন্ধনের বাবা মায়ের নাম সংশোধনের জন্য আবেদন করা যাবে। বাবা মায়ের জন্ম সনদ না থাকলে এবং প্রার্থীর জন্ম তারিখ 2001 এর আগে হলে তার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদনের সময় বাবা মায়ের নাম ঠিক করা যাবে। সেক্ষেত্রে তাদের কেউ মৃত হলে মৃত্যুর কোনো প্রমাণ দেখাতে হবে।
সেই সাথে সাথে আলাদা করে তাদের জন্ম নিবন্ধন সনদ সংশোধন কোনো ব্যাপার থাকছে না। কিন্তু প্রার্থী 2001 এর পরে জন্ম নিবন্ধনকারী হলে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদনের সময় পিতা বা মাতার নাম সংশোধনের জন্য তাদের মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে। এরপর রয়েছে জন্ম নিবন্ধন সংশোধনের পদ্ধতি, পদ্ধতিটি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে প্রথমেই খেয়াল রাখতে হবে যে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য নিবন্ধনটি সনদটি অবশ্যই অনলাইনে নিবন্ধন থাকতে হবে, অন্যথায় অনলাইনে জন্ম নিবন্ধন করে নিতে হবে। যদি না থাকে তাহলে করে নিতে হবে আর কি, এটাই বলা হয়েছে। জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য একই ওয়েবসাইটে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন প্রবেশ করতে হবে। প্রথমেই সংশোধনের নির্দেশনায় দুটি খালি বক্স দেখা যাবে, প্রথমে জন্ম নিবন্ধনে উল্লেখিত সত্তর সংখ্যার জন্ম নিবন্ধন আর দ্বিতীয়ত জন্ম তারিখ প্রদান করতে হবে। এরপর ক্যাপচার প্রদর্শনের পর তা পূরণ করলেই সার্ভারে লিপিবদ্ধ ব্যক্তির জন্ম সনদ সম্পর্কিত জাতীয় তথ্যাবলী দেখা যাবে। এখানে তথ্যগুলো প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে আবেদন করা যাবে। নিচের দিকে যদি একটু আসি দেখতে পারবেন, এখান থেকে বলা হয়েছে আবেদনের সম্পূর্ণ হলে পূরণকৃত ফর্মটি প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে। এখানে 10 থেকে 15 কার্যদিবসের মধ্যে উল্লেখ থাকে, সাধারণত আরো বেশি সময় লাগতে পারে সংশোধিত জন্ম নিবন্ধনটি হাতে পেতে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে যেগুলো প্রস্তুত রাখতে হবে তা হলো প্রার্থীর অনলাইনে নিবন্ধন জন্ম সনদ, বাবা বা মায়ের অনলাইন নিবন্ধন জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতা জন্ম সনদ কিংবা টিকা প্রদান প্রযোজ্য ক্ষেত্রে প্রমাণ স্বরূপ প্রসঙ্গিত কাগজপত্রের প্রয়োজন হতে পারে। এবং সর্বশেষে এখান থেকে বলা হয়েছে জন্ম নিবন্ধন সনদ এর জন্য আবেদনের অনলাইন প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, কার্যক্রমটিকে আরো গতিশীল ও ঝামেলাহীন করেছে। এখন থেকে জমা দেওয়ার পরে প্রক্রিয়াটি আরো নিবিচ্ছিন্ন করা প্রয়োজন। গ্রাহকের অনেকে জন্ম নিবন্ধন ফি বা সনদ প্রাপ্তি নিয়ে নেতিবাচক অভিমত ব্যক্ত করেছেন। এই সমস্যার নিরসনের ব্যাক অফিসের কারিগর দিক থেকে দক্ষ লোক বল বা নতুন পুরাতন জন্ম নিবন্ধন গুলোর প্রক্রিয়ারণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দরকার। ইতিমধ্যে জন্ম নিবন্ধন নাগরিকের পুনরায় অনলাইনে নির্দিষ্ট কার্যদিবস পর অনলাইন থেকে সরবরাহ উপকৃত ইস্যুকৃত জন্ম নিবন্ধন প্রাপ্তি দেশকে চূড়ান্ত ডিজিটাল করতে পারে। তো বন্ধুরা, আপনাদের আমি আশা রাখি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমি আশা রাখি আপনারা এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ হলেও উপকার পেয়েছেন। তাই আমি আবারও বলতেছি, শেয়ার করে আপনি আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।